প্রত্যেক বছরের মতো এবছরেও মুজাদ্দিদ দিদি আজাদ ফাউন্ডেশন এবং তার অন্যতম প্রতিষ্ঠাতা আমার পরম শ্রদ্ধার পীরজাদা তোহা সিদ্দিকীর পূর্ণ প্রয়াসের মধ্যে দিয়ে এই পবিত্র ফুরফুরা শরীফে কেরাত প্রতিযোগিতার দুদিন ব্যাপী আয়োজন। বিগত দিনেও এমনিভাবেই এই প্রতিযোগিতা হয়েছে এবং সেই প্রতিযোগিতায় আমরা সকলে সাড়ম্বরে উপস্থিত হয়ে যেমন প্রতিযোগিতা আজকে সর্বাঙ্গীন সাফল্য কামনা, ঠিক তেমনিভাবে যারা প্রতিযোগী তাদের উন্নত যে পারফরমেন্স বলে সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। এই বৃহৎ তীর্থক্ষেত্র তীর্থভূমি এই পবিত্র ফুরফুরা শরীফে আপনারা সবাই এসেছেন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করতে এসেছেন এবং মঞ্চে যারা বিভিন্ন এই উজ্জ্বল আসনে প্রতিষ্ঠিত হয়ে আছেন আমার শ্রদ্ধার হাজি সাহেবরা যারা আছেন, যারা ইমাম সাহেবরা এখানে আছেন, যারা আরো অন্যান্য পীরজাদারা এই মঞ্চকে আলোকিত করে আছেন, তাদের আমার সালাম জানাই, প্রণাম জানাই, আপনাদেরও আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম এবং প্রণাম জানাই। এই সুন্দর আলোকিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এই সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা আগামী দিনে হাত ধরাধরি করে এগিয়ে যাব এবং আগামী দিন আমরা আমাদের নিজস্ব ধর্মাচরণের মধ্যে দিয়ে পরধর্মের প্রতি সহিষ্ণুতা, পরধর্মের জ্ঞানকে অন্বেষণ করে সর্বধর্মের উদারতা এবং তার বিশ্বব্যাপী তাদের যে উদারতা সেই উদারতাকে আমরা আত্মস্থ করব। অনস্বীকার্য পৃথিবীব্যাপী ব্যাপ্ত যে ইসলাম ধর্ম তার যে বিশ্বজনীন বিশ্বজনীন তার যে উদারতা এবং সহনশীলতা, সেই ধর্মের মধ্যে দিয়ে যেভাবে আপনারা আপনাদের নিজেদের সেই সমস্ত কিছু সংযত করে শৃঙ্খলা পরায়ণ হয়ে আপনারা যেভাবে ধর্মালাচরণ করেন, নিশ্চিতভাবে আমরা বলি যে সেই পবিত্র ধর্মাচরণের মধ্যে দিয়ে আপনারা সমাজকে আলোকিত করেন, পরধর্মের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন এবং অন্য ধর্মের প্রতি উদারতা, সেই শাশ্বত বাণীকে যেভাবে সেই আপনাদের বিশ্বজনীন নবীর যে আদেশ যে নির্দেশকে আপনারা পালন করে এগিয়ে চলেন, এটাই মনে হয় আমাদের সর্বধর্মের সার বক্তায়ের মধ্যে লুকিয়ে আছে। তাই আজকের এই সুন্দর অনুষ্ঠানের একজন সাক্ষী হতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আমি আগেও বলেছেন যে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব প্রতি মুহূর্তে আমাকে গাইড করেন, প্রতি মুহূর্তে আমাকে নির্দেশ দেন। আমার যখনই কোনো কারণে মন খারাপ হয়, কোনো কারণে হয়তো জীবনে কোনো কারণে হয়তো অবসাদ আসে, কাজ করতে করতে কোনো কোনো সময় যেন মনে হয় যে হয়তো সেই কাজের যোগ্য মূল্যায়ন হচ্ছে না, তখনই কিন্তু বারংবার ওনার কাছে আমি ছুটে আসি। উনি আমাকে মাথায় হাত রেখে উনি আমাকে দোয়া করে আশীর্বাদ করে আমার হৃদয়ের মধ্যে আবার একটি শক্তি একটু আলো সে স্ফুরণ করে বলেন যে একবার সমস্ত কিছুর মনের অন্তর থেকে সর্বশক্তিমানকে তুমি ডাকো, নিশ্চয়ই তিনি সমস্ত কিছুর সহায় হবেন। তাই এই পবিত্র তীর্থক্ষেত্রে এলে আমি নিজে শান্তি পাই, আমার হৃদয়ের মধ্যে একটা শান্তির স্রোত আসে, সেই হৃদয়ের মধ্যে শান্তির স্রোতের মধ্যে দিয়েই আমি হয়তো সেই সর্বশক্তিমানের আমি হয়তো দোয়া পাই, আশীর্বাদ পাই। তাই বারবার এই বৃহত্তম তীর্থক্ষেত্রে চলে আসি শুধু নিজেকে পরিশুদ্ধ করার জন্যে, নিজেকে আরও সেই ধার্মিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে, আত্মিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে নিজেকে নিমজ্জিত করার জন্যে। তাই আজকের এই সুন্দর দিনে, এই আলোকিত দিনে আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। এ ভারতবর্ষ আমাদের সকলের ভারতবর্ষ, এ ভারতবর্ষ সর্বধর্মের ভারতবর্ষ, সমান অধিকারের ভারতবর্ষ। আমরা সবাই মিলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব, এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা সবাই মিলে এই ভারতবর্ষের সমান অধিকারের ভিত্তিতে
আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে বাস করব, সেই সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে বারংবার ফুটফুটা শরীর যেভাবে বিভিন্ন সময়ে যেভাবে সম্প্রীতির নির্দেশ দিয়েছেন, সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছেন, আমরা বলেছি সম্প্রীতির বার্তা, সেই মিলনের বার্তা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এর মধ্যে সবসময় আমি মনে হয় যে আমি এই পূর্ণ তীর্থভূমিতে যখন আসি তখন আমার নিজের ধর্মের যেমন পূর্ণ তীর্থভূমিতে গেলে আমি শান্তি পাই, আমার অন্তরের মধ্যে একটি শোধ বয়, এই তীর্থভূমির পবিত্র প্রান্তরে পবিত্র মাটিতে দাঁড়িয়েও আমার হৃদয়ের মধ্যে সেই শোধ অবহিত হয়, আমিও সেই দোয়া পাই, সেই আশীর্বাদ পাই। পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেবকে আমার প্রণাম। এমনিভাবেই আমাদের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, যেভাবে আপনি আর্ত মানুষের পাশে থাকিয়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যান, সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনি সেখানে ভেবে দেখেন না কে হিন্দুকে মুসলিমকে খ্রিস্টানকে জৈন। আপনি যখন আমার চণ্ডীতলা ক্লাবে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন তখন সেই অ্যাম্বুলেন্স আজও মানুষকে বয়ে নিয়ে যায়। এইভাবে আপনি বিভিন্নভাবে কখনো অনাথ ছেলে মেয়েকে পলাশনের হাত বাড়িয়ে দিয়েছেন, কখনো মানুষের পাশে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, কখনো মানুষের বিবাহের সময়ে পাশে দাঁড়িয়েছেন, মানুষের চিকিৎসার সময় পাশে দাঁড়িয়েছেন। আপনারই সেই প্রেরণা, আপনারই সেই আদর্শ নিয়ে আমরা পথ চলা শুরু করেছি, মানুষের সঙ্গে ভাঙ্গে থেকে মানুষের পাশে থেকে সেই আর্ত পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করার জন্যে। সেই কাজে আমাদের দোয়া করবেন, আমি যেন সর্বশক্তিমানের দোয়া পাই। এই দোয়া যদি পাই তবে চরৈবেতি মন্ত্রে সম্প্রীতির লোক মন্ত্রে আমরা সবাই মিলে একসঙ্গে হাত ধরাধরি করে এগিয়ে যাব একে অপরের পরিপূরক হয়ে। সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা সালাম জানিয়ে বক্তব্য শেষ করলাম।